কোষ্ঠকাঠিন্য হোক বা ক্যান্সার, এই ফল এক টুকরো খেলেই হবে মিরাকেল? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। এখন শীতের মরশুমে নানা ধরনের মরশুমি ফল তো পাওয়াই যাচ্ছে, তাদের স্বাদ, গন্ধ এবং পুষ্টিগুণের কথা কিন্তু ভুললে চলবে না। এমন একটি ফল হলো স্ট্রবেরি ফল, যা ভারতীয় বাজারে কিন্তু দাপিয়ে বেড়াচ্ছে। স্বাদ, গন্ধ এবং দেখতেও টুকটুকে লাল এবং হৃদয়ের মতো আকৃতি, এবং তার টক মিষ্টি স্বাদ শিশু থেকে বয়স্ক অবধি সবারই কিন্তু পছন্দ। এই স্ট্রবেরি কিন্তু অনেকে আবার স্ট্রবেরি শেক হিসাবেও খেয়ে থাকে, বা অনেকে নানান খাবারে মিশিয়েও খেয়ে থাকে। ফল ব্যবসায়ীরা বলছে এই শীতের মরশুমই কিন্তু এই স্ট্রবেরি সবচেয়ে ভালো পাওয়া যায়, এবং এটা পাওয়া যাবে আগামী মার্চ মাস পর্যন্ত। এই সময় কিন্তু স্ট্রবেরির চাহিদাও থাকে খুব বেশি। চিকিৎসা শাস্ত্র বলছে এই স্ট্রবেরি খেলে কিন্তু রোগ প্রতিরোধক ক্ষমতা বহুগুণ বেড়ে যায়, কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। এছাড়া কিন্তু স্ট্রবেরি যদি নিয়মিত খাওয়া যায় তাহলে কিন্তু হৃদরোগের সম্ভাবনাও কমে যায়। আমাদের চারপাশে এখন রোগের পাহাড়, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে সংক্রমণজনিত রোগ, অর্থাৎ সোজা ভাষায় বললে ভাইরাস, ব্যাকটেরিয়া ও ছত্রাক সংক্রমণ এখন অনেকটাই বেড়েছে। তাই প্রতিটি মানুষকে কিন্তু অবশ্যই সচেতন হতে হবে। তবে এই কাজে তোমাদের সাহায্য করতে পারে স্ট্রবেরি ফল। এই ফলে থাকা ভালো পরিমাণ ভিটামিন রোগ প্রতিরোধে তোমাদের সাহায্য করতে পারে। এই ফল খেলে আমাদের ডায়াবেটিসও নিয়ন্ত্রণে থাকে। এছাড়া কিন্তু এই ফলে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যা কোষ্ঠকাঠিন্য রোধেও সাহায্য করে। এছাড়া আমাদের ত্বককে সুস্থ রাখতে সাহায্য করে, ত্বকের বলিরেখা পর্যন্ত দূর করে। এছাড়া এই ফল যদি নিয়মিত খাওয়া যায় আমাদের কিন্তু ওজনও নিয়ন্ত্রণে থাকে। এছাড়া আজকের দিনে কিন্তু অনেক কম বয়সে মানুষ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারাচ্ছে। আগে ভাবা হতো বেশি বয়সেই মানুষ এই রোগে আক্রান্ত হয়, কিন্তু মানুষ এখনকার দিনে আরও বেশি হার্ট নিয়ে সতর্ক হতে হবে। এবার এই কাজে সাহায্য করতে পারে তোমাদের স্ট্রবেরি। স্ট্রবেরিতে কিছু ভালো অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা হৃদরোগ ঠেকাতে সাহায্য করে। এছাড়া যেসব মহিলারা প্রেগনেন্ট, কিছু খেতে পারছে না, তারা পর্যন্ত কিন্তু এই স্ট্রবেরির উপর নির্ভর করতে পারো, কারণ এই স্ট্রবেরিতে রয়েছে প্রচুর পরিমাণে গুণ। এছাড়া কিন্তু এই স্ট্রবেরি খেলে রক্তও বাড়ে। অনেক শিশু কিন্তু এই টক মিষ্টি স্বাদের জন্য স্ট্রবেরি খেতে পছন্দ করে, এর সাথে কিন্তু এর পুষ্টিগুণও রয়েছে ভরপুর। ক্যান্সার রোগটির দাপট এখন খুবই বেড়ে গেছে। সব থেকে মুশকিলের বিষয় হলো এই রোগে আক্রান্ত হলে চিকিৎসা করাটা অনেকটাই কঠিন হয়ে দাঁড়ায়, এমনকি বহু ক্ষেত্রে রোগে চিকিৎসা করার সুযোগ থাকে অনেকটাই কম। তাই বিশেষজ্ঞরা বারবার জীবনযাত্রা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে ক্যান্সার রোগটিকে প্রতিরোধের কথা বলে থাকেন। তবে আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই এই বিষয়টিকে তেমন পাত্তা দেয় না। কিন্তু এখন আর চিন্তা নেই, তোমাদের হাতের কাছে স্ট্রবেরি খেতে পারলে এই রোগ থেকে অনেকটাই মুক্তি পাওয়া সম্ভব, কারণ এই ফলে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ক্যান্সার উপাদান, যা এই রোগটিকে দূরে রাখতে সাহায্য করে। তাহলে দেখলে তো এই স্ট্রবেরির কত গুণ আছে? তাহলে কিন্তু এই শীতের মরশুমে তোমরা স্ট্রবেরি তোমাদের ডায়েটে অবশ্যই রেখো। তাহলে যদি ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে, লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।